দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক বুধবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি একচল্লিশ লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেনি এছাড়া তার স্ত্রী শাহানা পারভিনের নামে এক কোটি আটান্ন লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক বলছে রাজক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতে স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন